হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার মামার বাড়ির ব্লগে। আমি দুদিন ধরে আছি, আজকে চলে যাব। তো ভাবলাম আবার কবে আসি একটা ছোট্ট ভিডিও দেখাই আমার মামার বাড়ি। কি বলবো, যে গ্রামের বাড়ির মানুষরা আহামরিব, কোনো বড় লোক না, মিডিয়াম, তো যেমনটা থাকে ওইভাবেই আপনারা দেখবেন। প্রথমে দেখাচ্ছি এই রাস্তাটা, এই রাস্তাটা এখন দেখলাম যে পিচ হয়ে যাচ্ছে, হ্যাঁ পাকা হয়ে যাচ্ছে। এটা মোটামুটি মাটির রাস্তাই ছিল, ইটা আমরা ছোটকালে খুব একটা দেখি নাই, মাটি ছিল। তো আমরা আসার সময় যখন যেটা যেভাবে আসতাম, রিক্সা তো না, সিএনজি বা রিক্সা, তখন সিএনজি ছিল না, বেবি ট্যাক্সি করে আসতাম। তো আসার সময় এখানে দেখতাম যে আমার দিদিমা দাঁড়িয়ে আছে, এইটা এটা ছিল যে ঘাটা, হ্যাঁ এখানে দেখতাম যে আমার দিদিমা দাঁড়িয়ে আছে, আমরা ওখান থেকে দেখতাম। এখন তো কালের বিবর্তনে রাস্তা সুন্দর হচ্ছে, তাই না? কি একটু দিকে আসছে, আমি যাচ্ছি, হ্যাঁ। আর এই যে ছড়ার পানি, পানিটার একটু দেখাই, এখানে স্নান করা যেত, পানি খুবই পরিষ্কার ছিল। তা আমার এখনো খেয়াল আছে, আমার ছোট মামার বিয়ের সময় আমরা কাজিনরা কয়েকজন নেমেছি, একটা একটা মানে এক ভাই আর কি, ছোটই ছিল, ওই যে গামছা পরে নামছে, তো ওই স্রোতে গামছা গেছে খুলে, সে আর উঠতেই পারছে না পানির থেকে। তো এটা একটা মজার স্মৃতি ছোট মামার বিয়ের সময়। এগুলো কিছু এখন রাস্তা হবে, যার কারণে এভাবে বর্ডার করে দেয়া। আর এই যে বিখ্যাত পুকুর, যে পুকুরে মানে আমার মা ডুব দিয়ে দিয়ে আমার আমার ছোট বোনকে দুধ ছাড়িয়েছে, যে ছোট বোন দুধ খাওয়া ছাড়বে না, তা আমার মা ডুব দিয়ে দিয়ে বলছে যে আমি কিন্তু আর উঠবো না। তখন আমার ছোট বোন বলছে ঠিক আছে আর দুধ খাবো না, সে অনেকদিন দুধ খেয়েছিল। তো এটা একটা ভয়ও লাগতো সবসময়, যেহেতু আমরা সাঁতার পারি না। আর এই পানিটা, এই পুকুরের পানিটা খুবই পরিষ্কার, কারণ জোয়ার ভাটার পানি দিনে দুইবার ঢুকে বের হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে পানিটা খুবই পরিষ্কার। এই রাস্তাটা নাকি এখন কম ইউজ হয়, আগে যখন রাস্তাটা ইউজ হতো তখন আর একটু সুন্দর ছিল, এখন ওই পাশ দিয়েই ব্যবহার করে মানুষ। একটু পুকুরটা, এই যে পুকুরটা দেখ, সিঁড়ি না, এটা কিন্তু সেই আমরা ছোটকাল থেকে দেখছি সিঁড়িটা, এখানে আমার মানে দিদিমা স্নান করতো বা আদার্স মাছ টাছ কুটে যেটা করতো আর কি, এটা এটা সেই ছোটকালের সিঁড়িটা। এইটা আর আমার মামাতো বোনরা ছিল, মনীষা দিদি, মত দিদি, ওরা হচ্ছে এখানে রেগুলার স্নান করতো, রেগুলার। রেনিকা এখন টাউনে থাকে, বিয়ে হয়েছে, ওরও দুটো বাচ্চা, ও ওর সাথে বেশি খেলতাম, আমরা সেম এজ ছিলাম। আর এই বাড়িগুলো নতুন হয়েছে, আমি অনেকদিন পরে আসছি তো দেখলাম যে নতুন হয়েছে। তো কালকে ঘুরতে গেলাম, খুব সুন্দর বাড়ির ভিতরে দেখে বুঝা যাবে না যে এটা গ্রামের বাড়ি, ভেরি নাইস। মামি এগুলো আপনার জিনিসপত্র, ক্ষেত, এগুলো আমার মামির ক্ষেত, কি সুন্দর লাভের ডগা, নিজে খেতে পারো না, খাবো আমি আরেকবার আসবো তখন খাবো, আরবার আসবো না, আমি থাকলে না খেতে পারবো না, তাহলে উমার কেন কেন থাকবে না, কিছু পাবে না কেন, মামি মামা না থাকলে কিছু চলবে না, চলবে আমার মামি হাজার বছর বাঁচবে। এই যে আমার মামি আমাদের ছোট কাল থেকে অনেক আদর যত্ন করেছে, এখনো মানে অস্থির হয়ে যাচ্ছে যে এটা খাওয়াবে এটা খাওয়াবে, মামার বাড়ি, আমার দাদু দিদিমার আমলের বাড়ি আর কি, ঠিক আছে। দাঁড়িয়েছিলাম আর এখানে ওনাকে স্নান করাচ্ছিল আর কি,
এখন অনেক গাছপালা। দিদিমার কথা বলছি, পুকুরে যাওয়া যায় আর কি। তো প্রত্যেকটা বাসার থেকে পুকুর লিঙ্ক আপ করা, সবাই পুকুরের পানি ইউজ করতে পারে, মানে পুকুরটা হচ্ছে সবার আর কি। কতগুলো গাছ না। আচ্ছা, মামার বাড়ির ভিটা আগে তো এক পাশেই ছিল, এখন মোটামুটি বিল্ডিং উঠতে উঠতে কনজেস্টেড হয়ে গেছে। আর আরেকটু এদিকে আয়, এই যে আমার মামার বাড়ির ঘর। একটা জিনিস দেখাবো, প্রথমে এখানে আসি। আমার ছেলে মেয়েরা ঘুমাচ্ছে। এইখানে এইখানে একটা ইয়ে ছিল, হিটার ছিল। আমার দিদিমা হচ্ছে হিটারে আমাদের দুধ গরম করে দিত, বা খিচুড়ি গরম করে দিত, বা চা খেত। এখনো চোখে ভাসে, এখানে একটা হিটার ছিল। আর আর এইখানে বেডরুম ছিল নাকি খেয়াল করছে না। এখানে বেডরুম ছিল, কিন্তু এখানে একটা এই জায়গাটা একটা মটকা ছিল। মটকা হচ্ছে পুরানো দিনে ধান রাখে আর কি, মটকা। তো ওই মটকাটা এখন ওইখানে গেছে। একটু ওইখানে লাইট দিতে পারবো? লাইটটা কোথায়, এদিকে? আচ্ছা আমি যাচ্ছি, ধরছি, তুমি একটু লাইটটা ইয়ে করো তো। এখানে এখানে কি লেখা, মমতা না ডলি? মমতা, হ্যাঁ, আমার দিদিমার নাম হচ্ছে ইয়ে ডলি, কিন্তু ডলি আরেকটা আমার মাসির নাম। এখানে তো উনার নাম মমতা দিয়ে ইয়ে করতো। এই যে হাঁড়িতে মমতা লেখা লেখা অলরেডি উঠে গেছে, এগুলো আমার দিদিমার আমলের হাঁড়ি লেখা আছে। দেখি, ওই যে মমতা লেখা, এই যে মমতা লেখা আমার আমার দিদিমার আমলের হাঁড়ি, তারপর কড়াই। আচ্ছা, মটকাটা দেখেছি, একটু সরতো, একটু টানো তো আমি মটকাটা। এই সেই আমার দিদিমার মটকা। এখন কিছু আছে ভিতরে? এই যে দিদিমার আমলের মটকা, ও এখন চাল আছে। আসলে মানুষ নাই, কিন্তু কত কি হারিয়ে যায় আর কত কিছু রয়ে যায়, তাই না? আর এখানে একটা সোফা ছিল আমার দিদিমাকে, যখন দিদিমা যখন মরে গেছে, আমার এই জায়গাটায় বসে বসেই আমার দাদু কাঁদছিল। দাদু অসুস্থ ছিল, এই জায়গাটায় বসে কাঁদছিল দাদু। আর এই যে এখন রান্নাঘর, হ্যাঁ, এই রান্নাঘরটা আসছি আসছি, এখনই আমি চা খাবো। এই রান্নাঘরটা এমন ছিল না, এই রান্নাঘরটা ছিল, এখানে দুইটা রুম ছিল, হ্যাঁ, দুইটা রুম ছিল, বেড়ার বাড়ি ছিল, আর পিছনে ছিল হচ্ছে রান্নাঘর, যেটাতে কুঁজো হয়ে ঢুকতে হতো, সেটার হাইট অনেক কম ছিল। আর এখানে কোনো গাছ ছিল না, জায়গাটা প্লেন ছিল। সুন্দর, ইয়ে, আমি ব্লগটা শেষ করব, তুমি ধরে ধরো এটা। তো আর কি বিশেষ কি বলবো, স্মৃতি কাতর হয়ে পড়ছি, একটু পরেই চলে যাব, আবার কখন আসি জানি না। তো খুব অনেকে অনেকের ভালো লাগবে না, আবার অনেকের ভালো লাগবে, যাদের ভালো লাগবে না ইগনোর করবেন। তবে আমার স্মৃতিগুলো একটু শেয়ার করার চেষ্টা করেছি আর কি। তো ভালো থাকেন সবাই, বাই বাই।